বারোই মে এই দিনে পৃথিবীতে এসেছিলেন যারা। 1820 সালের এই দিনে দ্বীপ হাতে রমণী খ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন। 1863 সালের এই দিনে শিশু সাহিত্যের বিশিষ্ট লেখক ও সন্দেশ পত্রিকার সম্পাদক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী জন্মগ্রহণ করেন। 1907 সালের এই দিনে মার্কিন অভিনেত্রী ক্যাথরিন হেপবার্ন জন্মগ্রহণ করেন। 1913 সালের এই দিনে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী ত্রিপুরা সেনগুপ্ত জন্মগ্রহণ করেন। 1924 সালের এই দিনে 1974 সালে নোবেলজয়ী ব্রিটিশ মহাকাশ বিজ্ঞানী অ্যান্টনি হিউজিস জন্মগ্রহণ করেন। এই দিনে লোকান্তরে গেছেন যারা। 1845 সালের এই দিনে জার্মান কবি, অনুবাদক ও সমালোচক আউগুস্ট ভিলহেলম ফন স্লেগেল মৃত্যুবরণ করেন। 1941 সালের এই দিনে কল্লোল পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক দীনেশ রঞ্জন দাস মৃত্যুবরণ করেন। 1957 সালের এই দিনে মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা এরিক ভন স্ট্রোহেইম মৃত্যুবরণ করেন। 1971 সালের এই দিনে লেখক সাদত আলী আখন্দ মৃত্যুবরণ করেন। এই দিনে দেশের গুরুত্ববহ ঘটনা। 1955 সালের এই দিনে সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। 1965 সালের এই দিনে বাংলাদেশে ঘূর্ণিঝড়ে 17,000 লোকের প্রাণহানি ঘটে। 1972 সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় স্পেন ও দক্ষিণ কোরিয়া। এই দিনের আন্তর্জাতিক গুরুত্ববহ ঘটনা। 1666 সালের এই দিনে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য শিবাজি আগ্রায় আসেন। 1877 সালের এই দিনে ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডানের প্রতিষ্ঠা হয়। 1915 সালের এই দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব রাসবিহারী বসু ব্রিটিশের সেনচক্ষু ফাঁকি দিয়ে জাপানি একটি স্টিমারে করে ভারত ত্যাগ করেন। 1941 সালের এই দিনে অ্যাডলফ হিটলার ইরাকের স্বাধীনতা সংগ্রামী রশিদ আলী গিলানির জন্য দুইটি বোমারু বিমান প্রেরণ করেছিলেন। 1949 সালের এই দিনে পশ্চিম বার্লিনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আরোপিত অবরোধের অবসান ঘটে। 1994 সালের এই দিনে আজারবাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি হয়।